বিয়ের বয়স হয়েছে তো? হ্যাঁ হয়েছে। আচ্ছা, কিরকম মানুষকে বিয়ে করবেন? বুড়া হোক জোয়ান হোক ওটা কোনো ব্যাপার না, যা মানে দুমেলা দুমটা খাইতে পারবে তার কাছে বিয়েটা বসবে। আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? সুমাইয়া। সুমাইয়া, আপু কেমন আছেন আপনি? আছি ভাইয়া মোটামুটি। মোটামুটি আছেন কেন? মোটামুটি কেন, পুরাপুরি নাই কেন? পুরাপুরি নাই, অনেক কষ্টের মাঝে আছি ভাইয়া। কিসের কষ্ট আসলে? আম্মাটা মারা গেছে, আব্বাটা প্রতিবন্ধী। আচ্ছা আচ্ছা, কি হয়ে মারা গেছে? কি হয়ে মারা গেছে, ছোট থাকতে মারা গেছে, জানি না তো। আচ্ছা আচ্ছা, তো প্রতিবন্ধী তো আপনারা হইলেন কিভাবে? আমরা হয়েছি অনেক ছোটবেলা, এখন বুঝতে পারি নাই যে কিভাবে হয়েছে। আচ্ছা আচ্ছা, পরে পরে প্রতিবন্ধী হয়েছে আপনারা হওয়ার পরে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা এখন সংসারটা দেখে কে আপনাদের? এখন আমি দেখি ভাইয়া, অনেক কষ্ট। আপনি এটা ইয়াং মেয়ে হয়ে সংসারটা কিভাবে দেখেন? এই মানুষের বাড়ি কাজ করি। কি কাজ করেন? কাপড় চোপড় কাঁচা। কেমন লাগে আসলে এই জীবনটা? আসলে ভালো লাগে না। ভালো লাগে না তাই না? ভিডিওর সামনে কি আসতে বলছে? আমি ইচ্ছা করে যাইছি, বাবাটা প্রতিবন্ধী, আম্মুটা মারা গেছে। কি চান বা কি বলতে চান এই যে ভিডিও যারা দেখবে তাদের কাছে? তারা, আমার একটা মনের মানুষ দরকার। বিয়ে শাদি করবেন সেই আশা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বিয়ের বয়স হয়েছে তো? হ্যাঁ হয়েছে। আচ্ছা, কিরকম মানুষকে বিয়ে করবেন? বুড়া হোক জোয়ান হোক ওটা কোনো ব্যাপার না, যা মানে দুমেলা দুমটা খাইতে পারবে তার কাছে বিয়েটা বসবে। আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ বলতে পারবেন? না ভাই, আপনি বলে দিন তো আমার কাছে, দেন আমি বলে দিচ্ছি। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে, শুনতেই পারলেন তার আসলে বাবাটা অসুস্থ, মাটাও প্রতিবন্ধী। আসলে সব মিলে একটা দুঃখের পরিবার, কষ্টের পরিবার। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।